আবারও ছড়িয়ে পড়ছে দর্শক। যেমনটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ সদস্যদেরকে বলছেন গো ব্যাক, এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন এবং তার জন্য কিন্তু ছাত্রলীগ উপর থেকে আমাদের জুতা ছুড়ে মারে, জারুর জারু ছুড়ে মারে, দিলচুর উপর থেকে ইট পাটকেল মারে। ডগি বৈঠার তাণ্ডবকারী ছাত্রলীগকে আরেকবার বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলন ব্যাপকভাবে সহিংসতার দিকে এগোচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে আরও ক্ষিপ্ত হয়েছে আন্দোলনকারীরা। এদিকে মাঠে নামিয়ে দিয়েছে প্রশাসন এবং ছাত্রলীগ এই সরকার তাদেরকে দমিয়ে রাখতে, তবে সর্বশেষ তারা মুখোমুখি এবং সংঘর্ষের পর্যায়ে। সর্বশেষ আপডেট জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। একাত্তর হলে গিয়েছিলাম যারা আমাদের সাথে মিছিল করবে তাদেরকে আনার জন্য, কিন্তু ছাত্রলীগ উপর থেকে আমাদের জুতা ছুড়ে মারে, জারুর জারু ছুড়ে মারে, ডিল ছুড়ে উপর থেকে ইট পাটকেল মারে, আমাদের সবাইকে একটা আক্রমণের চেষ্টা করছে তারা। আমরা শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম আমাদের সাথে যারা মিছিলে অংশগ্রহণ করবে তাদেরকে আনার জন্য, কিন্তু তারা আমাদের উপর হামলা করেছে। এই হামলার আমি নিন্দা জানাই। তাদের মতো চাটুকার দালালদের এদেশে জায়গা হবে না। আমি এতটুকু বল দিতে চাই, কয়দিন তোরা চাটুকারিতা করবে, কয়দিন পা ছাড়বে, এভাবে চলতে দিব না দেশটাকে, দেশ কারো পাবেন না। উপরে বর্বরোচিত হামলা করেছে ছাত্রলীগ। শুধু ছাত্রলীগই এই হামলা করে নাই, আবার দেখলাম আমরা সেই পুলিশের হেলমেট লিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ঢুকে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে রক্তাক্ত করেছে। আপনারা জানেন ভাড়া করা টোকাইদেরকে ডেকে এনে তারপরে আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত সেইখানে যে সকল ছাত্রী বোনেরা রয়েছেন তাদের উপরে আক্রমণ পর্যন্ত করতে একটু দ্বিধাবোধ করে নাই এই ফেসিবাদী হাসিনার দালাল বাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যখন ছাত্রলীগ এখন নেতৃত্ব শূন্য, তাদের ছাত্র সংখ্যা দিককে ছাত্রলীগ করার মানুষ পায় না, তখন তারা ভাড়াটে কিছু গুন্ডাদেরকে এনে তারপরে সেই জায়গায় মিছিল করাতে হয়, এবং সেই ভাড়াটে লোকদের হাতে আপনি কেউ দেখেছেন রামদা, ছুরি, লাঠি, ছোটা বিভিন্ন ধরনের অস্ত্র সজ্জিত হয়ে তারা আজকের সেই ছাত্রীবোন সহ ছাত্রভাইদেরকে হতাহত করেছে। এখন পর্যন্ত যে সকল নিউজ এসেছে বিভিন্ন জায়গায় আমাদের এই ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত রয়েছে, অধিকারের জন্য যারা লড়াই করেছে, তাদের মধ্যে প্রায় 200 অধিক মানুষকে এখন পর্যন্ত হসপিটালে পাঠিয়েছে এবং তারা অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় দিনাতিপাত করছে। আজ এই কঠিনতম আন্দোলন, যেই আন্দোলন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, যেই আন্দোলনে কোনোভাবেই কারো আক্রমণ কাম্য ছিল না, যেই আন্দোলনটি একটি নির্দলীয় আন্দোলন, সেই আন্দোলনটাতে পর্যন্ত এই প্রাচণ্ড ছাত্রলীগ বসে থাকতে পারেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের যতগুলো মানুষের উপরে আক্রমণ হয়েছে সবগুলো আক্রমণের সাথে এই পৈচ্ছাসিক দলটির সম্পর্ক রয়েছে। আপনারা জানেন বাংলাদেশের 28 অক্টোবর লগি বৈঠার পুনরাবৃত্তি আবার এই বাংলাদেশে ঘটাতে চায় ফেসিবাদী শেখ হাসিনার এই দালাল গোষ্ঠীটি, সরাসরি সরকারের তত্ত্বাবধানে, সরাসরি শেখ হাসিনার নির্দেশনায়, সরাসরি শিক্ষামন্ত্রীর নির্দেশনায়, সরাসরি তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনায়, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় আজ এই হামলা হচ্ছে। পুলিশ সরাসরি অংশগ্রহণ করছে, বিপ্লবরা এই কি বলে আপনার ডিবির হারুনরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, আক্রমণ করছে, আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসে বসে তামাশা দেখছে। আমার এই সোনার ছেলেদেরকে আজকে যারা রক্তাক্ত করেছে, যারা তাদের জীবনকে বিপন্ন করছে, তাদেরকে বাংলাদেশের জনগণের কাছে জবাব দিতেই হবে। আজ শেখ হাসিনা সকালবেলা উঠেই মিথ্যা ইতিহাস চর্চা শুরু করে দিয়েছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়কে, মানে রোকেয়া হলে যারা আজকের মিছিল করেছে গতকালকে, কে তুমি কে আমি, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, এই মিছিলকে বিকৃত করে শেখ হাসিনা উপস্থাপন করতে গিয়ে স্বাধীনতার ইতিহাসকে পর্যন্ত মিথ্যাচার করেছে। আজ এই অবস্থার মধ্যে বাংলাদেশের ছাত্ররা তাদের অধিকারের জন্য লড়াই করছে, সমগ্র রাষ্ট্র ব্যবস্থাটাই যখন আজকের গরমিলভাবে চলছে, যখন সমস্ত রাষ্ট্রযন্ত্র এই ছাত্রদের বিরুদ্ধে আজকের লাঠিছোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, তখন বাংলার সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। আমি অবাক হয়েছি
যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মারার জন্য টোকাই ভাড়া করতে হয়, এর চেয়ে লজ্জার, এর চেয়ে অপমানের আর কি থাকতে পারে আপনার কাছে বলেন? সমস্ত জায়গাটা রক্তাক্ত করা হয়েছে, এমন কোনো জায়গা নেই যেখানে রক্তাক্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়গুলোকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সব জায়গায় আজকে তারা কলঙ্কিত করেছে, আজকে তারা রক্তাক্ত করেছে। প্রিয় বন্ধুরা আমার, এই জায়গা থেকে আপনাদের উত্তরণ ঘটাতে হলে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাইকে ছাত্রদের পক্ষে দাঁড়াতে হবে, সবাইকে ছাত্রদের নিয়ে কথা বলতে হবে, ছাত্রদের অধিকারের জন্য লড়াই করতে হবে, মাঠে থাকতে হবে এবং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে। আর না হয় বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না। কোথায় আজকের সেই নারীবাদীরা যখন নারীদেরকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে? আমার বোনদের ছবি দেখেছি, সহ্য করা যায় না। আজ বাংলাদেশের নারীবাদীরা চুপ হয়ে বসে আছে। সমগ্র জায়গায় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করেছে এই ফ্যাসিবাদের ছাত্রলীগ, আর তারা আবার নাকি এই শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগের মূলোৎপাটন না হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের কোনো মানুষের মূল্যায়ন হবে না। অতএব আপনাদেরকে প্ল্যান করে এখন ছাত্রলীগকে তাড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাস থেকে ছাত্রলীগদেরকে বহিষ্কার করতে হবে এবং ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এবং দেখলাম যে ছাত্র এবং পুলিশ প্রশাসন ছাত্রলীগের মধ্যে যে উত্তপ্ত বিরাজমান এবং সংঘর্ষ, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সারা দেশে চলছে কোটা বিরোধী আন্দোলনের উত্তপ্তকর পরিস্থিতি, এবং এটা কি সরকার মানবে নাকি আরও কঠিন থেকে কঠিন ভূমিকা সরকার পালন করবে প্রশাসনের মাধ্যমে, বিস্তারিত থাকছে এই রিপোর্টে। উত্তাল এবং উদ্দীপনা আবারও ছড়িয়ে পড়ছে দর্শক, যেমনটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ সদস্যদেরকে বলছেন গো ব্যাক, এবং ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন এবং তারা যেটি বলছেন যে তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত যে দৃশ্য দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে কোনো কিছু মানতে না, অর্থাৎ তাদের যে একদফা দাবিতে আন্দোলন চলছিল সেই একদফা দাবিতে আন্দোলনের এক পর্যায়ে আজকে বাংলা ব্লকেট সহ নানা ধরনের কর্মসূচি এসেছে। ইতিমধ্যে তাদেরকে আমরা দেখছি যে আজকে ধাওয়া পাল্টে ধাওয়া, অর্থাৎ বিগত সময়ের ঢাকায় আশপাশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ধাওয়া পাল্টে দেওয়া হলো, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাপক ধরনের সংঘর্ষ ঘটে এবং সেই সংঘর্ষকে ঘিরে ইতিমধ্যে প্রায় 200 জনের মতো শিক্ষার্থী আহত হয়েছেন এমনটি দাবি করেছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা আলোচনা বা দেখছেন, তবে বাঁধ ভাঙা যে অবস্থা সেটি আসলে এখানে লক্ষ্য করতে পারছে এবং তারা বলছেন যে গো ব্যাক গো ব্যাক, অর্থাৎ পুলিশ সদস্যকে গো ব্যাক বা সরে যাওয়ার যে বিষয়টি সেটি তারা বলছেন। ইতিমধ্যে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান তার বিপরীত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা ইতিমধ্যেই গো ব্যাক স্লোগানে উত্তাল করে রেখেছেন এখানকার পরিবেশ। হল কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে শিক্ষার্থীরা কোনো চেষ্টা করা হচ্ছে এবং যেটা দেখছি যে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটি ইতিমধ্যে তারা পাঁচ ভাঙা যে অবস্থা সেটি আসলে বলছে এবং ইতিমধ্যে তারা এখানে সত্যি নারাজির যে বিষয়টি সেটি তারা এখানে দেখে যাচ্ছেন। আমরা এখানে হেলমেট পরে এবং অন্যান্য যেই লাঠিসোঁটা এখন তাদের হাতে নেই, তবে বিপরীত দিকে ছাত্রলীগের অবস্থান রয়েছে চানখারপুর মোড়ে, এর পাশাপাশি ডক্টর শহীদুল্লাহ হলের সামনে আসলে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে তারা আসলে প্রায় কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও কোনো ধরনের সরাহা না হওয়ায় তারা তাদের যে অবস্থান সেখান থেকে সরছেন না। আমরা
এখানে যেটা দেখছি যে শিক্ষার্থীরা আসলে কোনো কিছুতেই মানতে নারাজ, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতি আর সামাল হচ্ছে না। সারাদিনের বিষয়টি যদি উল্লেখ করি যে শিক্ষার্থীদের যে অবস্থা ছিল সেই অবস্থাটিকে ঘিরে সকাল থেকে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী সন্ত্রাস বিরোধী রাজভাস্কর্যের সামনে জড়ো হয়, এবং এর পরবর্তী সময়ে শিক্ষার্থীরা সেখানে অবস্থান করার অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে একটি কিছু ছাত্র আটকে রয়েছেন এমনটি পরবর্তী সময়ে কিন্তু আসলে দেখা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতেই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিছুক্ষণ আগে ঘটেছে। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা বলছেন ক্যাম্পাসে আজকে যারা আক্রমণ করছেন তারা আসলে টোকা, এমনটি আসলে সাধারণ শিক্ষার্থীরা বলছেন। তবে এখানে যে চিত্র সেটি যদি বলি যে ইটপাটকেলের নগরীতে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইটপাটকেলের যে চিত্র সেটি যদি দেখায় যে গুড়ি গুড়ি ইটপাটকেল এবং একই ইটপাটকেল দিয়ে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া এমনটি চলেছে। এখানে যে দৃশ্য দেখছি যে পুলিশ এবং আনসার আর্ম ফোর্স ব্যাটালিয়ন তাদের উপস্থিতি রয়েছে, অপরদিকে তাদের পেছনের অংশে ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।